আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন। তো বিনান্সের নতুন একটা অফার নিয়ে আজকে আবারও হাজির হয়ে গেলাম। এটা জাস্ট লেটেস্ট একটা অফার, আশা করছি সবাই এখানে জয়েন করবেন। তবে এখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে এখানে কিন্তু সবাই পেমেন্টটা পাবেন না। আমি প্রথমে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কথা। তো যারা এখন প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করেন নেই, অবশ্যই অবশ্যই জয়েন করবেন। ওকে, তো ফার্স্ট অফ অল যে কাজটা করবেন সেটা হচ্ছে বিনান্স অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন। আর এখানে কিন্তু অবশ্যই মাস্ট বি আপনাকে ভেরিফাই করতে হবে এবং নতুন অ্যাকাউন্টের কিন্তু প্রয়োজন এই অফারে যদি আপনি এলিজিবল হতে চান সেক্ষেত্রে। ওকে, তো বিনান্সের অফারগুলো কিন্তু 100% লেজিট হয়ে থাকে আর আমাদের কিন্তু বিগ বিগ পেমেন্টও করে থাকে, তবে কপালের উপর ডিপেন্ড করে। তো কানলা আপনার দুদিন আগে মনে হয় শুনেছিলাম যে একজন জাস্ট পে করে জাস্ট $199 পর্যন্ত পেয়েছে, অনেকে $500 পেয়েছে, ঠিক আছে, এরকম রেকর্ড রয়েছে। এবং অনেকেই $1000 পর্যন্ত পেয়েছে, এরকম রেকর্ড অনেক রয়েছে। তবে এটা ভাই আসলে এক ধরনের একটা লাকের উপর ডিপেন্ড করে যে আপনি পাবেন কি পাবেন না। তো যাই হোক, বেশি কথা বলবো না। ফার্স্ট অফ অল যে কাজটা করবেন এখান থেকে, জাস্ট আপনি এখানে চলে আসেন যে ব্যানারের পরে আপনি যদি প্রেস করেন তাহলে দেখতে পারবেন। তো আমাদের যে অফারটা আজকের সেটা হচ্ছে উইন আপ টু $1999, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ব্যাক ভাউচার, ঠিক আছে। তো আপনারা জাস্ট এখান থেকে চলে আসবেন, এখানে আসার পর এখানে জাস্ট এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন ব্যানারের পরে প্রেস করে দেবেন। এখানে আমাদেরকে প্রায় $220,000 মতো কিন্তু ক্যাশব্যাক ভাউচার কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমাদেরকে যে কাজটা করতে হবে একটু আমি আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রমোশন যেটা আপনার স্টার্ট হয়েছে এই টাইমটা এখানে দেওয়া রয়েছে। এখান থেকে স্কল করে নিচে আসেন, নিচে আসার পর এখানে তারা বলছে যে নিউ ট্রান্সফার, মানে হচ্ছে আপনার নিউ অ্যাকাউন্ট লাগবে, একদম নতুন ফ্রেশ অ্যাকাউন্ট, মানে আপনি পে আইডি দিয়ে কখনই কাউকে পেমেন্ট করেন নাই বা আপনাকেও তারা আপনিও কারোর কাছ থেকে পেমেন্টটা নেন নি। সোজা কথা, বাংলা কথা, একদম নতুন অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে, একদম নতুন অ্যাকাউন্ট, পুরাতন অ্যাকাউন্ট হলে কিন্তু হবে না। এখান থেকে স্কল করে নিচে আসেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে চান্স টু, যেখানে যে এলিজিবল ইউজার ক্যান স্ট্যান্ডার্ড আপনার রিসিভ আপ টু $1999 মতো ক্যাশব্যাক ভাউচার আপনি পেতে পারেন আপনার কমপ্লিটিং ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার। তবে এখানে তারা স্পষ্টভাবে বলে দিছে ফার্স্ট টাইম ইউজিং বিনান্স পে, ঠিক আছে, এই যে এখানে একটা লক্ষ্য দেখেন এজ এ ফার্স্ট টাইম ইউজিং বিনান্স পে, শুধুমাত্র ফার্স্ট টাইম যারা এখানে, যদি আপনি এখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে পে সেন্ট লেটেস্ট এখানে 0.01, ঠিক আছে, মানে 1 সেন্টও যদি পে করেন তারপরে কিন্তু হবে ক্যাশব্যাক ভাউচার রিওয়ার্ড। দেখতে পাচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, মানে যদি আপনি যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি এখানে পাবেন। এখান থেকে $220,000 BUSD কিন্তু অ্যাভেলেবল কিন্তু রয়েছে। এখান থেকে স্টেপ বাই স্টেপ আমাদেরকে কাজটা করতে হবে, এখানে স্টেপ সুন্দরভাবে তারা বলে দিয়েছে যে কীভাবে কী কাজ করতে হবে। সো এটা জাস্ট আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখান থেকে স্কুল করে নিচে আসেন, আসার পর এগুলো দেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমি এখন আপনাদেরকে ব্যাগে গিয়ে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল যে কাজটা করবেন এখান থেকে, যখন আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি এখান থেকে ওয়ালেটের ভিতরে চলে আসবেন। ওয়ালেটে আসার পর এখান থেকে এই যে ফাউন্ডিং অপশন দেখতে পাচ্ছেন, এই 3 নম্বর অপশন, এখানে চলে আসবেন। আসার পর এখানে পে নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা পেস্ট করবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু কোনো রকমের ব্যানার নাই, যাদের নতুন অ্যাকাউন্ট একদম ফ্রেশ অ্যাকাউন্ট, সবেমাত্র আপনি KYC ভেরিফিকেশন করেছেন, দেখবেন যে এখানে অনেক অফার কিন্তু আপনি পাবেন, ঠিক আছে, ক্যাশব্যাক অফার কিন্তু অনেকে এখানে শো করবে। সো এখানে মানে ব্যানার শো করবে আপনার এখানে। তো এখানে কোনো রকমের ব্যানার নাই যেহেতু আমি এখানে কোনো এলিজিবল হইনি পর্যন্ত। তো যাই হোক, আমার এই অ্যাকাউন্টটা একদমই পুরাতন অ্যাকাউন্ট, যার জন্যে কোনো অফারই আমার আসলে এই বিনান্স অ্যাকাউন্টটা দিয়ে হয় না। এত ডলার লেনদেন করি, তারপর বিনান্স শুধু যারা নতুন আসে শুধুমাত্র তাদেরকেই দেয়। তো এখানে দেখেন এটা হচ্ছে পে আইডি, ঠিক আছে। এই পে আইডিটা যদি আপনি ডলার নিতে চান, যদি আপনি জাস্ট এখানে কপি করে যদি কাউকে দেন, সেক্ষেত্রে আপনার যে এপিআই আইডিটা দিলেই হবে, এপিআই আইডির মাধ্যমে কিন্তু ডলার পাঠানো যায় বিনান্স টু বিনান্স। ওকে, তো এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেন্ট অপশনের উপরে প্রেস করতে হবে। এই যে সেন্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা পেস্ট করে দেবেন। এখানে একটা পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদেরকে ইমেল, ফোন, পে আইডি, বিনান্স আইডি যে কোনো একটা, ঠিক আছে, মানে এখানের ভিতরে যে কোনো একটা বিনান্স আইডি, ইমেল মানে জিমেল অ্যাকাউন্ট, ফোন মানে ফোন নাম্বারও পাঠানো যাবে, পে আইডিতেও পাঠানো যাবে, তারপর বিনান্স আইডিতেও পাঠানো যাবে, চারটের অপশনের ভিতরে কিন্তু আপনি পাঠাতে পারবেন। যদি আপনি পে আইডিতে পাঠাতে চান সেক্ষেত্রে পে আইডি এখানে সিলেক্ট করে দেবেন, তারপর এখানে আপনি পে আইডিতে এখানে বসাবেন, বসার পর এখানে কন্টিনিউতে প্রেস করবেন। ফর এক্সাম্পলে ধরেন আমি এখানে জাস্ট কন্টিনিউ প্রেস করছি, এখানে আপনাকে বিউএসডি পাঠাতে হবে, ইউএসডিটি নাকি তো শুধুমাত্র বিউএসডি, যেখান থেকে জাস্ট আপনি সার্চ করে বের করবেন অথবা এখানে প্রথমেই আপনি পেয়ে যাবেন। এখানে আপনাকে সর্বনিম্ন 0.01 কিন্তু সেন্ড করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে কন্টিনিউতে পেস্ট করে দেবেন, কন্টিনিউতে পেস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট কন্টিনিউতে পেস্ট করে দেবেন, কন্টিনিউতে পেস্ট করে দেওয়ার পর পাসওয়ার্ড হয়তো বা চাইবে।
তো দেখেন এটা কিন্তু চলে গেল ঠিক আছে যখন আপনি সেন্ড করবেন সেন্ড করার পরে কিন্তু এখানে একটা পপআপ পাবেন সেটা হচ্ছে ক্যাশব্যাক এরকম একটা লেখা থাকবে তো এখানে যেহেতু আমারটা শো করতেছে না যেহেতু পুরাতন একটা অ্যাকাউন্ট যার জন্য কিন্তু শো করতেছে না আপনি যখন সেন্ড করবেন ভাই সাথে সাথে কিন্তু এখানে দেখবেন যে আপনি একটা পপআপ পাবেন এখানে জাস্ট ক্যাশব্যাক একটা লেখা পাবেন ক্যাশব্যাকের উপর প্রেস করে দেবেন আপনার কপালে যেটা আছে সেটাই কিন্তু পাবেন এখান থেকে আপটু তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে আপটু আপনি এখান থেকে সর্বোচ্চ $1,999 পর্যন্ত পেতে পারেন যেখানে দেখেন এই কপাল যে কার আল্লাহ ভালো জানে এই যেখান থেকে আপ টু উনিশশো নিরানব্বই বিএসডি পর্যন্ত কিন্তু চান্স কিন্তু রয়েছে এলিজিবল ইউজার ক্যান ইনস্ট্যান্ট চান্স টু ইজি রিসিভ আপ টু $1,999 বিএসডি ক্যাশব্যাক ভাউচার আফটার কমপ্লিটিং ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার ফর দ্য ফার্স্ট টাইম ইউজিং বিনান্স পে আশা করি বিষয়টি বুঝতে পারছেন ওকে তো দেখেন আপনি কত পান যদি আপনার নতুন কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি দেখেন ঠিক আছে চেক করে দেখেন যে আপনি পান কিনা এখানে কোনো রকম রেফারেল কমিশন নেই বিনান্সে যতগুলো অফার আসে সবগুলোতে কিন্তু লেজিট অফার এবং হিউজ পরিমাণে কিন্তু আর্নিং করা যায় যদি আপনার বিনান্সে অ্যাকাউন্ট কয়েকটা থাকে দেখবেন যে মাসে এখান থেকে কিন্তু 10,000 টাকার মতো আর্নিং করা পসিবল তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ